আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমি আজকেও হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত বন্ধুরা, এই আলোচনার শুরুতে যে কথাটি বলে রাখি সেটি হচ্ছে, কেউ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না। কেন খাবেন না? যে কিনে খাইলে অনেক সময় অনেক কমপ্লিকেশন দেখা দেয়। তাহলে কি করতে হবে? নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলে নিকটস্থ একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হলে আপনারা প্রেসক্রিপশন করে নিতে পারবেন। আপনার দেহের কন্ডিশন, আপনার ভাইটাল ফোর্স, আপনার বডি কন্ডিশন অনুযায়ী মেডিসিনের পাওয়ারটি তিনি লিখে দিবেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের সাথে কথা বলতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা মেডিসিন পাঠাচ্ছি এবং আমরা পরামর্শ দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, তো আজকে আমাদের সমাজে যে ম্যাক্সিমাম প্রবলেম যেটি, সেটি হচ্ছে অনেক মা বোনদের ব্রেস্টে সমস্যা। ব্রেস্টে, বিশেষ করে ডান ব্রেস্টে টিউমার হচ্ছে। আর এই ব্রেস্ট টিউমারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্রেস্ট টিউমারে অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু এক্সপেশালি ডান ব্রেস্টে যে টিউমারগুলো হচ্ছে, ইভেন যে সেখানের যে মামারি গ্ল্যান্ডের যে সমস্ত রোগগুলো হচ্ছে, স্থিতিস্থাপকতাগুলো হচ্ছে, যে কোনো ধরনের ডিজিজ হচ্ছে, তো বিশেষ করে রাইট সাইডের যে টিউমার, সেখানে চিমাফিলা অ্যাম্বেলাটা নামে একটা মেডিসিন আছে। এবং শুধু কি তাই, এই চিমাফিলা অ্যাম্বেলাটা মেডিসিনটি অনেক সময় অনেকের বড় স্তন ঝুলে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, অথবা তার যে ইলাস্টিসিটি কমে যাচ্ছে, সেখানে মাসলসের ইলাস্টিসিটি কমে যাচ্ছে বা ঝুলে পড়তেছে, সেগুলো দেখতে খারাপ লাগে। এবং যারা সচেতন মা বোনেরা আছেন তাদের কাছ থেকে এটা আসলে খুব বোরিং লাগে। তো এই বড় স্তন ছোট হয়ে যাচ্ছে, আবার ছোট স্তনগুলো ঝুলে পড়তেছে, তো অনেক সময় অনেকে একটু এই স্তনটি বড় করতে চান, সেক্ষেত্রেও চিমাফেলে আম্বে মাদার টিংচার একটি ভালো অলিভ অয়েলের সঙ্গে মিশ্রণ করে যদি ম্যাসাজ করা হয়, নিয়মতান্ত্রিক পন্থায় ম্যাসাজ করা হয়, এবং আমাদের প্রেসক্রিপশনকৃত যে অয়েলগুলো আছে সেগুলো যদি মিশ্রণ করে ম্যাসাজ করা, তাহলে এই অপুষ্ট স্তনটি কিন্তু বড় হতে পারে। আবার একই মেডিসিনের প্রয়োগের উপর ডিপেন্ড করে অনেক সময় ঝুলে যাওয়া স্তনও কিন্তু টাইট হতে পারে। সম্মানিত বন্ধুরা, তাহলে আপনারা এই জিমোফিলে আম্বে মাদার টিংসের মেডিসিনটি আপনারা খেতে পারেন, এর পটেন্সি খেতে পারেন। বিশেষ করে যদি যদি ম্যাসেজ করতে হয় সেক্ষেত্রে মাদার টিংসারটা ম্যাসেজ করলে ভালো হয়, এটাকে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। যদি এই সমস্যা সংক্রান্ত যদি কোনো মা বোনের যদি কোনো কিডনিতে পাথর থাকে বা কোনো দেখা গেছে যে ব্লাডারের প্রবলেম থাকে বা যদি হেমাচুরিয়া থাকে, রক্তের সাথে প্রস্রাবের সাথে রক্ত যায়, এরকম যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চিমাফিলা অ্যাম্বুলেটা মেডিসিনটি কাজ করবে। আর চমৎকার বিষয় হচ্ছে এই মেডিসিনটির ভ্যারাইটিস ধরনের উপকার দর্শে, যেমন ঝুলে পড়া স্তন টাইট করতে গেলে কাজে লাগবে ম্যাসেজ করে, আবার বড় স্তন ঝুলে গেলে সেটা আবার ঠিক করবে, ছোট স্তন বড় করার ক্ষেত্রে কাজ করবে। আর এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, বিশেষ করে যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে। বিশেষ করে আমি এই মেডিসিনটি অনেক উপকার পেয়েছি, অনেক রুগীরা আমাদের কাছ থেকে উপকার নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমি সবসময় বলে থাকি যে শুধুমাত্র একটি সিমটম বলবেন না কোনো ডাক্তারকে, আদার্স সিমটমগুলো আছে সেগুলো বলবেন, তাহলে একজন চিকিৎসকের মেডিসিন প্রেসক্রিপশন করতে সুবিধা হবে। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন হোমিওপ্যাথিক মেডিসিন এখন বর্তমান পৃথিবীতে সমাদৃত একটি মেডিসিন, এবং যার শেষের কোনো গতি নেই তাদের কিন্তু এই মেডিসিনে কাজ হচ্ছে। যারা একদম একনিষ্ঠ চিত্তে এবং ভালোভাবে এই মেডিসিনটি গ্রহণ করছেন তাদের কিন্তু রোগ কমে যাচ্ছে। সম্মানিত বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে এই মেডিসিনগুলো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন। এই মেডিসিনটি নিয়ে আজকে এখানে কথা শেষ করব। সম্মানিত বন্ধুরা, এই মেডিসিনটি আরো যে গুণগুলো আছে সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে, শুধুমাত্র আজকে চুম্বক চুম্বক কিছু কথা বলা হলো। সম্মানিত বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকি, শরীরের প্রতি যত্নশীল হই এবং স্বাস্থ্য সচেতন হই। বিশেষ করে প্রত্যেকটি অর্গানে আমরা সচেতনতার সাথে আমরা মুভ করি, তাহলে আমাদের রোগ হওয়ার আগেই আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে।